দেখুন, অনুষ্ঠান বলতে দীর্ঘ 20 বছর যাবৎ রাজারহাটের বুকে তৃণমূল ছাত্র পরিষদ, তখন আমরা একসাথে কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ ছিল না, তখন ছাত্র পরিষদ ছিল। সে 20 বছর আগে থেকে এই চিরাচরিত প্রোগ্রাম, আগে 28 আগস্ট হতো আমাদের 3 দিন, 28, 29, 30, যেহেতু সেই সময়টা রাজ্য স্তরের প্রোগ্রাম থাকে আমাদের, জমায়েত থাকে, সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করে জানুয়ারি মাসে নিয়ে এসেছি এবং সেই সময়টা বর্ষার প্রভাবও কম থাকে। সেইভাবে আজকে 20-21 বছরে পদার্পণ করলো এই অনুষ্ঠান তৃণমূল ছাত্র পরিষদ। আগে ছাত্র পরিষদ নামে কয়েক বছর হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে রাজারহাট ব্লকে এই অনুষ্ঠানটা হয়ে আসছে এবং জনহিতকর প্রোগ্রাম, ছাত্রছাত্রীদের হিতকর প্রোগ্রাম এটা। শুধু অনুষ্ঠান না, গাইন বাজনা না, যে আপনি দেখতে পাচ্ছেন আজকেই একটা জাতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে, মহতি অনুষ্ঠান আজকে শুরু হলো রক্তদান শিবিরের মাধ্যমে, মানুষের জন্য রক্ত দেওয়া আজকে এই দিয়ে শুরুয়াত হলো এই 3 দিনের প্রোগ্রাম। এইভাবে নানা রকম ছোটো ছোটো ছাত্রছাত্রীদের হ্যান্ড রাইটিং থেকে আরম্ভ করে, আঁকা প্রতিযোগিতা থেকে আরম্ভ করে, কুইজ থেকে আরম্ভ করে, আমাদের মিত্র থেকে আরম্ভ করে এবং আপনাদের বক্তৃতা প্রতিযোগিতা থেকে আরম্ভ করে নানাবিধ ব্যাপারে আমাদের প্রতিটা 3টে দিন একদম ভরপুর থাকবে এবং বিশেষ করে 3য় দিনে আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা আছে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং আমাদের জেলার সভাপতি মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক সাহেবের কথা দিয়েছেন, উনি যদি কোনোরকম জায়গায় আটকে না পড়েন তিনিও উপস্থিত থাকবেন বিকেল 5টার সময় এবং আরও জেলার নেতৃত্বরা আমাদের এবং মন্ত্রীরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। তাই আমরা চাই রাজারহাটের মানুষের জনহিতকর কাজ ছাত্র পরিষদের মাধ্যমে আমরা প্রচার করতে। প্রবীর কর, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, নিউটাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, এটা হচ্ছে আমাদের নিউটাউন ছাত্র পরিষদের যে প্রোগ্রাম, দীর্ঘ 19তম পদার্পণ করলো বর্ষে। তো ছাত্র পরিষদ যেভাবে সামাজিক প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে 3 দিন, আজকে প্রথম আমাদের দলীয় পতাকা উত্তোলনের পরেই আজকে এখানে রক্তদান চলছে। যে রক্তদান, তারপরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তারপরে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনার অনুষ্ঠান রয়েছে। সত্যি কথা বলতে কি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় একটা কথাই তিনি বলেন, তিনি সৃষ্টি করেন, তিনি সৃষ্টির প্রতীক, আর যারা ধ্বংস করেন, যারা ধ্বংসের প্রতীক, মানুষ তাদের সঙ্গে থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি কোনো মানুষের কাছে যদি কোনো পরামর্শ চান, 10টা মানুষ দাঁড়িয়ে যাবে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি কোনো মানুষের সাহায্য চান, কিন্তু সাহায্য তো দূরের কথা, কেউ কিন্তু সাহায্যের পাশে দাঁড়ায় না। আজকে আপনি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব, তিনি বলছিলেন যে পরামর্শ নয়, আমরা সরাসরি সাহায্যের মধ্যে দিয়ে মানুষের কাছে যাই। তাই আজকে যে সমস্ত কৃতী ছাত্রছাত্রী, তাদের সম্বর্ধনা, এই রক্তদানের মধ্যে যে সামাজিক প্রক্রিয়া এবং আরও অন্যান্য যে প্রোগ্রামের মধ্যে দিয়ে যে সামাজিক প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করা, এটাই হচ্ছে পক্ষান্তরে যারা তৃণমূলের কর্মী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, তার যে ক্যারেক্টারিস্টিক্স, যে মানুষের পাশে থাকো, মানুষের সঙ্গে থাকো। তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আজকে এই নিউ টাউন মানে আমাদের ছাত্র পরিষদের পক্ষের যে প্রোগ্রাম, এটা মানুষের সঙ্গে থাকা। তাই আমরা সবসময় মানুষের সঙ্গে থাকি, আর বিশেষ করে সবথেকে বড় একটা আঙ্গন আশু, যে
বিষয়টা এখন এনআরসি, এবং আমরা 3 দিন ধরে অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে থাকবে মানুষের কাছে যাওয়া, যে এই কালা কানুন আমরা মানছি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন। তাই এগুলোকে সচেতন করা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে দীর্ঘদিন যে মানব কল্যাণে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি রেখেছেন, সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। একদিকে যেমন সম্প্রীতি, কল্যাণ, উন্নয়ন যে বাতাবরণ দৃষ্টান্ত স্থাপন করছে, আজকে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত। প্রোগ্রামটি রায়হাট তৃণমূল নিউ টাউন ছাত্র পরিষদের অনুষ্ঠান, বিগত প্রায় 16 বছর ধরে এইভাবেই হয়ে আসছে। 3 দিনব্যাপী আমাদের অনুষ্ঠান, প্রথম দিন এই রক্তদানের আঁকা প্রতিযোগিতা রয়েছে, তারপর হাতের লেখা প্রতিযোগিতা, তারপরে তাৎক্ষণিক প্রতিযোগিতা রয়েছে, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা রয়েছে। নীলরতন ব্লাড ব্যাংকের সহযোগিতা এই রক্তদান শিবিরটি হচ্ছে। কাল আমাদের নৃত্য প্রতিযোগিতা রয়েছে, তারপরে কুইজ প্রতিযোগিতা রয়েছে, এবং শেষ দিন সমগ্র এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে। তারপরে যত আমাদের কম্পিটিশান হয়েছে সেই কম্পিটিশনের প্রাইজ বিতরণী অনুষ্ঠান রয়েছে, এবং তারপরে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিগত 16 বছর ধরে এই প্রোগ্রামটি হয়ে আসছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিত থাকার কথা আছে আমাদের এই অনুষ্ঠানে। বিগত 16-17 বছর ধরে এই প্রোগ্রামটি রায়হাট নিউ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর এবং আমাদের সবথেকে প্রিয় দাদা, ছাত্র পরিষদের আগে ছাত্র পরিষদের নেতা ছিলেন, এখন জেলার যুব সাধারণ সম্পাদক সুবীর সেন, এই দুজনের নেতৃত্বে হয়ে আসছে বিগত 16 বছর ধরে। এবং সমগ্র অনুষ্ঠানটি সুবীর সেন এবং প্রবীর কর দুজনে মিলে করে থাকেন, আমরা দেখে আসছি, আমরা সহযোগিতা করি। আমি নিউ টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, নাম রনিক ভট্টাচার্য। তিনি হলেন রায়হাট নিউ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি। মানুষের সুখ দুঃখে থাকবো, সেই জন্যই তো আজকে এই সমস্ত কর্মকাণ্ড। আর সত্যি কথা বলতে কি, ভারতবর্ষের অর্থনৈতিক থেকে শুরু করে যে সামাজিক বিষয়গুলো রয়েছে আজকে ধ্বংসের। হ্যাঁ, আমাদের রক্তদান শিবিরের কাজ শুরু হয়ে গেছে। জেলা পঞ্চায়েত সদস্য সমিতি কোথায়?